আমরা তিনটি এন্ডেঞ্জার্ড স্পেসিসকে গ্রেপ্তার উদ্ধার করেছি। বায়োডাইভার্সিটি, ন্যাচারাল ফ্লোরা অ্যান্ড ফাউনা, এগুলো বাংলাদেশ পুলিশের কাছে একটা প্রায়োরিটি টাস্ক, এগুলোকে প্রিজার্ভ করা, কনজারভেশন করা। সেই ধারাবাহিকতায় আমাদের কুড়িগ্রামের কচাকাটার একটি চৌকস পুলিশ টিম, এখানে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট, যারা বিভিন্নভাবে চোরা কারবারি বা এই যে গেকো আমরা যে স্পেসিসে ধরেছি সেটি গেকো, সেই স্পেসিসকে তারা পাচার করার উদ্দেশ্যে কাজ করতেছিল এবং বিভিন্ন জায়গায় বিক্রির বিষয়ে কথা বলছিল আন্ডারগ্রাউন্ডে। তো সেই প্রেক্ষাপটে আমাদের কচাকাছের চৌকস টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গতকাল রাত 4:30 মিনিটে। আমরা তিনটি এন্ডেঞ্জার্ড স্পেসিসকে উদ্ধার করেছি, যেটা এই তিনটি উদ্ধারকৃত স্পেসিসকে আমরা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রশিদ আরিফের কাছে লিগ্যাল প্রসিডিং যেটা আছে সেটা শেষ করে আমরা তাকে হস্তান্তর করব। অন দ্য আদার হ্যান্ড আমরা পাঁচজনকে এর সাথে সম্পৃক্ত, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, সেই পাঁচজন আপনাদেরকে নামগুলো বলি। মোজাম্মেল হক ওরফে মজনু, আবুল কাশেম, মোর্শেদ আলম, রিয়াজুল ইসলাম ওরফে লেবু এবং শাহ আলম, এই পাঁচজনকে আমরা বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এবং একই সাথে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে আমরা মামলা দায়ের করে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। তো আমরা যেটা মনে করি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সংরক্ষণে ফ্লোরার ফাউনার ক্ষেত্রে আগেও যেটা বলেছে প্রায়োরিটি, সেই ধারাবাহিকতায় আমরা এই কাজটি কুড়িগ্রাম পুলিশ সুন্দরভাবে করে যাচ্ছে এবং কুড়িগ্রাম জেলা পুলিশ এই জিনিসটাকে আরও এগিয়ে নেবে।